গত কয়েকদিন ধরে যেটা আমরা বলে আসছিলাম যে এবার গ্র্যাজুয়ালি ম্যাক্সিমাম টেম্পারেচার ধীরে ধীরে বাড়বে, তো অলরেডি কিন্তু বাড়াটা শুরু হয়েছে। আজকে 9 GMT মানে দুপুর 2:30টার সময় যেটা আমরা রেকর্ড পেয়েছি, আলিপুর 38.4, বেশিগুলো বলছি, আসানসোল 40, বাঁকুড়া 40.2, মালদা 40, শ্রীনিকেতন 39.4, বাকি মোটামুটি 38-37-এর কোটায়। অর্থাৎ গরম পড়াটা কিন্তু শুরু হয়েছে। এবার পূর্বাভাস যেটা থাকছে হচ্ছে আজকে 1 তারিখ, 1 থেকে 7 এই সময়টায় দক্ষিণবঙ্গের সমস্ত জেলা এবং উত্তরবঙ্গের 3টি জেলা অর্থাৎ মালদা এবং 2 দিনাজপুর এই পুরো জায়গাটাতেই কিন্তু হট এবং ডিসকমফোর্ট ওয়েদার থাকবে এবং বেশ কিছুটা গরম থাকবে কিন্তু আমাদের জলপাইগুড়ি ইভেন দার্জিলিংয়েও। বেশ কিছু জায়গায় আমরা এই হট অ্যান্ড ডিসকমফোর্টটা সব জায়গাতেই থাকছে, কিন্তু কিছু জেলাতে আমরা তাপপ্রবাহের সতর্কতা জারি করেছি। তার মধ্যে আজকে 1 তারিখ মূলত পশ্চিমের যে জেলাগুলো অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, কিছুটা ঝাড়গ্রাম আর কোস্টে আমাদের দক্ষিণ 24 পরগনা, এই জায়গাগুলোতে কিন্তু হিটওয়েভের সতর্কতা জারি থাকছে। বাকি জেলাগুলোতে ওই যেটা বলছি হট অ্যান্ড ডিসকমফোর্ট ওয়েদার, ঘাম হবে যেহেতু সামান্য ময়েশ্চার আসছে, কিন্তু ময়েশ্চার এতটা বেশি নয় যে যার ফলে খুব মেজর থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটির কোনো সম্ভাবনা এই মুহূর্তে নেই। যেটুকু হবে খুব হালকা বিক্ষিপ্তভাবে ছিটিয়ে ফিটিয়ে। 2 তারিখেও কন্ডিশন মোটামুটি সিমিলার অর্থাৎ ওই পশ্চিমের জেলাগুলোতে। 3 এবং 4 এই সময়টাতে কোস্টে একটু হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে, মেইনলি সাউথ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর, কিন্তু বৃষ্টি হলেও কিন্তু হট অ্যান্ড ডিসকমফোর্ট কমবে না। বৃষ্টি হলে সাধারণত আফটারনুন ইভিনিংয়ের পরেই হবে, তার আগে কিন্তু গরম যেটা সেটা উঠবে, ফলে হিটওয়েভে সতর্কতা জারি থাকছে কিন্তু 3 থেকে 5-এও। শুধুমাত্র ওই যে দুটো জেলা বললাম বৃষ্টির সম্ভাবনা আছে অর্থাৎ পূর্ব মেদিনীপুর, সাউথ 24 পরগনা বাদ দিয়ে পশ্চিমের যে জেলাগুলো সেগুলোতে, আর বাকি জেলাগুলোতে হট অ্যান্ড ডিসকমফোর্ট।